ক্লাস ফোরের চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, বাড়িতে পড়াশোনা করছো। তোমাদের প্রথম বার্ষিক পরীক্ষা তো আগেই হয়ে গিয়েছিল, দ্বিতীয় বার্ষিক পরীক্ষা তোমরা দিয়েছো, আশা করি ভালোই দিয়েছো। তো এরপরে আমরা ফাইনাল পরীক্ষা অর্থাৎ চূড়ান্ত বার্ষিক পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তাহলে যতটা পর্যন্ত আমাদের এর আগে পড়া হয়েছিল তারপর থেকে আজকে আমরা শুরু করছি। দেখো আজকে শুরু হচ্ছে বর্ষার প্রার্থনা। বর্ষার প্রার্থনা লিখেছেন কি, যোশী মুদ্রিক। এটা তোমাদের বইতে নেই, প্রচলিত লেখা আছে, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের বইতে লেখা রয়েছে, দেখবে, এটা দেখে নেবে, যোশী মুদ্রিকের লেখা। তাহলে আমরা এই বর্ষার প্রার্থনা কবিতাটা পড়বো। যোশী মুদ্রিক, যোশী মুদ্রিক কেমন কবি ছিলেন? না, যোশী মুদ্রিক সাধারণত পল্লী কবি ছিলেন। তিনি প্রায় 14টা ভাষায় কবিতা বা গল্প বা প্রবন্ধ লিখতে পারতেন। তার অসামান্য দক্ষতা ছিল এবং পল্লী প্রকৃতির যে অপূর্ব রূপ তা ফুটিয়ে তোলার যে দক্ষতা সেটা তিনি যথেষ্টই অর্জন করেছিলেন, তার পরিচয় আমরা এই কবিতার মধ্যে দিয়েই পাব। এখানে আমাদের পাঠ্য বিষয় দেখো বর্ষার প্রার্থনা, অর্থাৎ বর্ষার জন্য সকলে প্রার্থনা করছে। কেন করছে? তা প্রবল গ্রীষ্মের যে প্রচন্ড তাপ বা দাবদাহ, সেই দাবদাহতে প্রকৃতি এবং প্রাণী জগতে হাহাকার শুরু হয়ে গেছে। রোদের তাপে জোরে পুড়ে সবকিছু শেষ হয়ে যাচ্ছে, মাটি ফেটে ডিফাটা হয়ে গেছে, তা থেকে যেন ধরণীর বিষ নিঃশ্বাস উদ্গার উদ্গীরিত হচ্ছে এবং তাতেই যেন যারা বাইরে বেরোচ্ছে তাতে যেন তাদের নেশা লেগে যাচ্ছে, মাথা ধরে যাচ্ছে, সেরকম একটা পরিস্থিতি। তার সঙ্গে প্রিয়াসে সকলের মানে তেষ্টায় সকলের বুকের ছাতি ফেটে যাচ্ছে। তাই ঈশ্বরের কাছে সকলেই মেঘ এবং জলের কামনা করে প্রার্থনা জানাচ্ছে। এটাই হলো বর্ষার প্রার্থনা, বর্ষার জন্য প্রার্থনা। তাহলে বর্ষা নেই বলে কি হচ্ছে না, চাষাবাদ বন্ধ হয়ে গেছে, মাঠে কোনো ফসল হচ্ছে না, মাঠে শুকিয়ে একদম ঘাসের কোনো চিহ্নই নেই, সবুজের সবুজের কোনো আস্তরণ পর্যন্ত মাঠে নেই। তাহলে গাছের পাতা সব ঝরে যাচ্ছে অকালে, জলের অভাবে গাছপালা সব যেন শুকিয়ে যাচ্ছে। শুধু উদ্ভিদগুল নয়, তার সঙ্গে জড়িত যে সমস্ত প্রাণীকুলের রয়েছে মানে প্রাণীরা, তারাও কি করছে, বর্ষার জন্য হাহাকার করছে, বৃষ্টির জন্য হাহাকার করছে। খালবিল নদীতে জল তো নেই, বরং শুকিয়ে সব ফেটে গেছে। জলের জন্য পাখি গাছপালা মেঘ মানুষ সকলেই যেন কি করছে, হাহাকার করছে। তাহলে এই হাহাকারের মধ্য দিয়ে কবি কি করেছেন, হাহাকারেরই একটা চিত্র রূপ ফুটিয়ে তুলেছেন, দিয়ে প্রার্থনা করছে ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে। কিসের জন্য? মেঘ এবং বৃষ্টির জন্য, যাতে করে প্রকৃতি আবার শস্য শ্যামল হয়ে উঠতে পারে। আমরা এখানে কবিতার মধ্যে দেখবো সূর্যের এই যে ছবিটা দিয়ে আছে, দেখো চলন্ত সূর্যের লাল একদম রং, সেখান থেকে দেখো এই যে প্রকৃতির যে ছবিটা দেওয়া রয়েছে এটাও লাল রং করা আছে, মানে সব শুকিয়ে পুড়ে গেছে। গাছপালা দেখো কোনো গাছে পাতা নেই, সবুজের কোনো চিহ্ন নেই এখানে, হ্যাঁ যেন গাছের একটা প্রেত ছায়া মানে ভূতের ছবি মনে হচ্ছে। তাহলে আমরা এখন কবিতাটাতে কি আছে দেখবো, বেলা দ্বিপ্রহর, দ্বিপ্রহর মানে দুই পহর, বেলা দ্বিপ্রহর মানে বেলা দুই পহর মানে দ্বিতীয় পহর। ধু ধু বালুচর, বালুচর কেমন লাগছে না, ধু ধু করছে, সূর্যের রশ্মি ওই বালির মধ্যে পড়ে সেটা বিচ্ছুরিত হচ্ছে চারদিকে, যেন মনে হচ্ছে ধু ধু করছে একটা আস্তরণ, রোদের একটা আস্তরণের স্রোত বয়ে যাচ্ছে। ধূপেতে কলিজা ফাটে, ধূপ মানে কি, ধূপ মানে হচ্ছে তাপ, তাহলে সে তাপেতে কলিজা ফেটে যাচ্ছে। তার সঙ্গে কি হচ্ছে, প্রত্যেকেই পিয়াসে কাতর, পিয়াসে মানে পিপাসায় কাতর হয়ে পড়ছে জলের তৃষ্ণায়। আর কি দেখো, তাই সকলে মিলে উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ প্রকৃতি সকলেই কি চাইছে, আল্লাহর কাছে মেঘ দেওয়ার এবং ছায়া দেওয়ার কি হচ্ছে, প্রার্থনা জানাচ্ছে প্রত্যেকে। তারপরে আছে দেখো, আসমান হইল টুডা টুডা, আসমান হইল টুডা টুডা, জমিন হইল কাটা। তাহলে আসমান মানে আকাশ, আকাশ কি হচ্ছে, টুডা টুডা হচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে ভেঙে। আর কি হচ্ছে দেখো, জমিন হইল কাটা, জমিনও ফেটে চৌচির হয়ে যাচ্ছে। মেঘ রাজা, মেঘের রাজাকে ইন্দ্র আর জলের রাজাকে বরুণ, তারা নাকি করছে ঘুমিয়ে রয়েছে। মেঘ দিবা তোর কেডা, তোকে কে মেঘ দেবে, আলের গরু বাইন্দা গৃহস্থ মরে কাইন্দা। তাহলে আলেতে গরু বেঁধে রেখেছে গৃহস্থের লোকেরা, তারা কাঁদছে কারণ গরুকে খাবার দেওয়ার মতন কোনো সবুজ ঘাস তো নেই, খড় পর্যন্ত নেই। তাই কি করছে, গৃহস্থ কাঁদছে, আর ঘরের রমণীরা অর্থাৎ ঘরের মেয়েরা কি করছে, তারা কাঁদছে। কি কাঁদছে কেন, না ডাল দিয়ে খিচুড়ি বেঁধে রেখে দিয়েছে, আর কিছু রান্নার মতো তাদের কিছুই নেই ঘরে। তার কি বলছে দেখো, তারপরে প্রকৃতির অবস্থাটা, আম পাতা নড়ে চড়ে কাডল পাতা ধরে, কাডল মানে কাঁঠাল,
তাহলে কাঁঠাল পাতাও ঝরে পড়ছে, আম পাতাও নড়ে চড়ে ঝরে পড়ছে। পানি পানি কইরা বিলে পানি কাউরি মরে, তাহলে পানি কানি কারা না পানি যে যারা জলজাত পক্ষী, জলের পক্ষী পান কৌড়ি বা বালিহাঁস, তারা কি করছে জলের জন্য চিৎকার করছে, জল পাচ্ছে না। ভাইটা ভাইটা রয়েছে যত খালা বিলা নদী, ভাইটা ভাইটা মানে ফেটে ফেটে, তাহলে ফেটে গেছে কি সব খাল বিল নদী। তাই জলের লাইগা কান্দে সব কিরকম, কারা কারা কাঁদছে না, পঙ্খী জলদি, জলদি মানে সমুদ্র, পঙ্খী মানে পাখি। কপত কপতি কান্দে কোমেতে বসিয়া, কপত কপতি মানে পায়রা, পুরুষ পায়রা স্ত্রী পায়রা তারাও কোপে বসে কাঁদছে, কারণ তাদের খাদ্য শস্য কিছু নেই, মাঠে কিছু নেই, চাষির ঘরে কিছু নেই, তারা খাবে কি, তাই তারাও কি করছে কোপে বসে বসে কাঁদছে। আর শুকনা ফুলের কড়ি পড়ে ঝরিয়া ঝরিয়া, শুকিয়ে যাওয়া ফুলের কড়ি মানে কলি সেগুলো ঝরে ঝরে পড়ছে। তাহলে প্রকৃতির এই তীব্র রূপের যে বর্ণনা কবি দিয়েছেন, দিয়ে তিনি কি করেছেন না, প্রকৃতির কাছে প্রকৃতির মাধ্যমে ঈশ্বরের কাছে যেন তারা প্রার্থনা করছে, তার মেঘ দেওয়ার এবং বৃষ্টি দেওয়ার। তাহলে এই কবিতাটা তোমরা ভালো করে পড়বে আর কবিতাটা মুখস্থ করবে, যদিও এটা একটা জটিল কবিতা, তবুও শব্দার্থগুলো নিচে দেওয়া আছে এবং তোমার ওই পাঠের যে মূল ভাব সেটাও দেওয়া আছে, এটা তোমরা ভালো করে আগে পড়ে নেবে, নিয়ে তারপর কবিতাটা পড়বে, তাহলে কবিতাটা বুঝতে আরও সহজ হবে এবং তার সঙ্গে ভিডিওটা তোমরা দেখবে। আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকবে এবং সুস্থ থাকবে। পরের ক্লাসে আবার দেখা হবে।